আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিবারের মতো আজকের একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি মোহাম্মদ রঞ্জন হোসেন। তো আমার আজকের বিষয়টি হচ্ছে কীভাবে আপনারা কোনো ভিডিও ফাইলকে অথবা ভিডিও গান অথবা ভিডিও নাটককে অডিও করবেন, কীভাবে করবেন সেই বিষয়টি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়ি এখন কাজে, তার আগে ছোট্ট একটি কথা, যারা আমার চ্যানেলে নতুন যারা সাবস্ক্রাইব করে নেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। তো প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোরটি ওপেন করে নেবেন। তো আমি আমার মোবাইলের প্লে স্টোরটি অন করে নিচ্ছি। হ্যাঁ, আমার প্লে স্টোরটি ওপেন হয়ে গেছে। এখন আমি সার্চ বারে লিখব ভিডিও ভিডিও টু MP3 কনভার্টার 2020। তো দেখতে পাচ্ছেন যে উপরে লেখাটা আসছে যেভাবে, সেম আপনারা এভাবে লিখবেন। হ্যাঁ, লেখার পর দেখবেন যে উপরে, অর্থাৎ একদম উপরে ভিডিও টু MP3 কনভার্টার 2020 যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি আমার এই অ্যাপসটির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গা থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এই জায়গা থেকে ওপেন করবেন। আমি আমার অ্যাপসটি ওপেন করছি। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে। এখন আপনারা যেটা করবেন ভিডিও গান অডিও করার জন্য, এই জায়গায় দেখতে পাচ্ছেন যে অর্থাৎ ভিডিও টু MP3 এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার অর্থাৎ ভিডিও ফোল্ডারগুলো আপনার সামনে শো করবে। অর্থাৎ আপনি ক্যামেরা ভিডিও করে যদি অডিও করতে চান তাহলে এই ক্যামেরাতে ক্লিক করবেন, মানে যে ফোল্ডার আপনার গানটি আছে সেই ফোল্ডারের গানটি আপনি অডিও করতে পারবেন খুব সহজে। তো আমি আমার ডাউনলোড ফোল্ডার একটি গান আছে থাকতে পারে, অবশ্যই গানটি আমি অডিও করব। সেটি করার জন্য যে আলিফ লাইলা দেখতে পাচ্ছেন, এই আলিফ লাইলা এটি আমি এই গান এটি আমি মানে অডিও করব। তো একটু প্লে করে আপনাদের শোনাচ্ছি। হ্যাঁ, দেখছেন যে আসলে এটা কিন্তু ভিডিও, তো আসলে এটা অডিও করবো। আমি অডিও করার জন্য জায়গা দেখছি কনভার্ট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর একটু সময় নেবে, অর্থাৎ আপনার ভিডিওটি যদি একটু বড় হয় তাহলে একটু সময় বেশি নেবে, আর যদি ভিডিওটি দুই তিন মিনিটের হয় তাহলে একটু সময় কম নেবে। তো এখানে আপনারা একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর দেখবেন যে আপনার ভিডিও গানটি অডিও হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমার গানটি কনভার্ট হয়ে গেছে। তো এখন আমি দেখবো যে অর্থাৎ আমার যে গানটি অডিও হলো, অর্থাৎ যে ভিডিওটি আমার অডিও করলাম সেটি কোথা থেকে কীভাবে বের করবো। তো এখন আমি দেখতে পাচ্ছি যে সেভ এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি উপরে, অর্থাৎ একদম উপরে, অর্থাৎ 4 মিনিট 7 সেকেন্ড একটি 4.7 MB একটি ভিডিও আছে। আমি এখানে ক্লিক করলাম যে এটি হচ্ছে আমাদের সেই গানটি, মানে যেটা আমরা অডিও করলাম। হ্যাঁ হ্যাঁ, দেখলেন তো কীভাবে অর্থাৎ ভিডিও গান অডিও করতে হয়। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আর সেই পুরনো কথা আবারও বলে নিচ্ছি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।